টি গার্ডেন থেকে আরো একটা সুন্দর সকাল। সানরাইজ এই মাত্র হলো। আজকে আমাদের বিশেষ কিছু প্ল্যান নেই, এতদিন ঘোরার পর আজকে আমাদের একটু রেস্টে। আমরা এখানেই একটু ঘুরে বেড়াবো, ফটো টটো তুলবো, কিছু ভিডিও বানাবো, চা বাগানের মধ্যেই ঘুরে বেড়াবো, হেঁটে বেড়াবো, কিছু দ্রোন শট নেব। আর যদি ইচ্ছে হয় তাহলে এখান থেকে রা বাংলায় যেতে পারি, সেখানে বুদ্ধা একটা স্ট্যাচু আছে বিশাল বড়, সেটা দেখব। চা বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো একটু ওদের মতো ড্রেস পরে ফটো তোলা যাক। কাঞ্চি রে প্রীত মেরি সাঁচি, রুক যা ন যা দিল তোড় কে হো। কাঞ্চি রে প্রীত মেরি সাঁচি, রুক যা ন যা দিল তোড় কে হো। রুক যা ন যা দিল তোড় কে গেছি বুদ্ধা পার্ক। তথাগত সাল, আমি জানি না উচ্চারণটা কি। টিকিট কাউন্টার আছে, সকাল 9টায় খোলে সন্ধ্যে 6টা পর্যন্ত। অ্যাডাল্ট ইন্ডিয়ান্সদের জন্য 80 টাকা, স্টুডেন্টসদের জন্য 20 টাকা। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর তার মধ্যেখানে একটা বিশাল বুদ্ধ মূর্তি। ভীষণ সুন্দর জায়গাটা, মনে একটা অন্য রকমের শান্তি এনে দেয়। আর সামনেই স্লিপিং বুদ্ধ। আমরা যখন এসে পৌঁছেছি তখন বিকেল হয়ে গেছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তাই আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট না করে আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। রাস্তাটাও খুব সংকীর্ণ আর ড্রাইভ করার জন্য একেবারেই রাত্রেবেলা উপযোগী নয়, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম। আবার আমাদের টেমিটি যেখানে আমরা থাকি চেরি রিসর্টের উদ্দেশ্যে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো। আবার আসব কালকে একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন জায়গা নিয়ে। থ্যাংক ইউ।